بحبنا للدعوة لله رب العالمين. عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد, সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী, প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আপনাদেরকে আল রিসালা টিভির পক্ষ থেকে জানাই অভিনন্দন। আজকে আমাদের ধারাবাহিক যে গুরুত্বপূর্ণ কিস্সা বা গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত, তা হলো কোরআনের গল্প, দুই বাগানের অধিকারী, দুই বাগানওয়ালা ও তার সাথী। তো সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী, কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বহু কিস্সা, বহু গল্প উল্লেখ করেছেন মুসলমানদেরকে শোনার জন্যে, জানার জন্যে, বুঝার জন্যে। এর মধ্যে অনেক কিস্সাই হচ্ছে নবী রাসুলগণের, আর অনেক নবী রাসুলগণ ছাড়া অন্যদের। তো অন্যদের যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন ঘটনা বর্ণনা দিয়েছেন, তার মধ্যে দুই ধরনেরই আছে। কিছু আছে সজ্জনদের ঘটনা, কিছু আছে এর বিপরীত, যারা সৎ নয় তাদের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন তার কোরআনে কারিমে। তো এর মধ্যে থেকে যেটা ঘটনা আজকে আমরা বলতে চাইব সেটা হচ্ছে কি, যে বাগানওয়ালা ও তার মমিন সাথী। তো এই ঘটনা বর্ণনার উদ্দেশ্য কি, আল্লাহ রাব্বুল আলামিন এত ঘটনা কেন বর্ণনা করলেন? তো এর উদ্দেশ্য হচ্ছে মমিনরা যেন এর থেকে উপদেশ গ্রহণ করতে পারে, নসিহত গ্রহণ করতে পারে, শিক্ষা গ্রহণ করতে পারে, তার সাথে তারা এই ঘটনার দ্বারা অভিজ্ঞতা নেবে, পূর্বের সেই পূর্ববর্তীদের যে পরিণাম শিক্ষা এর থেকে তারা এখানে যোগ্যতা, তারপরে অভিজ্ঞতা গ্রহণ করবে, যেন তারা যে যে বিপদে পড়েছে এই ঘটনা থেকে তারা শিক্ষা নিবে, তারা যেন আবার এই ধরনের বিপদে না পড়ে, এটা একটা দিক। আর তারা যে উপকারিতা লাভ করেছেন এই ঘটনা থেকে, এই ঘটনা প্রবাহ থেকে, এই গল্প থেকে তারা যে উপকার পেয়েছেন সেই উপকার তারা যেন গ্রহণ করতে পারে। তাহলে আসলে জীবনটাই হচ্ছে অভিজ্ঞতা, বাস্তবতাকে সামনে রেখে অভিজ্ঞতা নেওয়া। অতএব যারা সত্যিকার বুদ্ধিমান তারা এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করবেন এবং উপদেশ গ্রহণ করবেন, এবং তারা এই উপদেশ অনুযায়ী তাদের নিজের জীবন পরিচালিত করবেন সুন্দর সুষ্ঠুভাবে। এর বিপরীতে আরও যে আমরা এই ঘটনা থেকে উপকারিতা লাভ করি সেটা হচ্ছে, যেটা জানতে পারি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ছিল এটা আসলে সান্ত্বনাস্বরূপ, এটা প্রশান্তির স্বরূপ, যে পূর্ববর্তী নবী রাসূলগণ কত বিপদে আপদে পড়েছেন তারাও তাদেরই উত্তরসূরি, তিনিও এই হিসেবে তার সান্ত্বনা এবং তার অন্তরের পরিতৃপ্তিদায়ক এই সব ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই তাকে উপহার দিয়েছেন। তেমনইভাবে সাহাবারা যাদের উপস্থিতিতে এই ঘটনাগুলা নাজিল হয়েছে তাদের জন্য পরিতৃপ্তিদায়ক এই এই ঘটনা প্রবাহ। তো এই ঘটনা আমরা যেটা বর্ণনা দিয়ে যাচ্ছি সেটার সার অংশ এরকম হবে যে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ব্যক্তির এখানে বর্ণনা দিয়েছেন, যে একজন মমিন একজন কাফের, তাদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন, সেই কাফেরকে দুটি বড় বা বাগান তা উপহার দিয়ে, সেই বাগানেরই গল্প এটা এখানে আমরা পাব। সে আসলে এই বাগান পেয়ে, এই নিয়ামত পেয়ে সে শুকরিয়া আদায় করতে পারে নাই আল্লাহর, তো তার জন্য তার কি পরিণাম হয়েছে, পক্ষান্তরে তার মমিন বন্ধু আল্লাহর কৃতজ্ঞতা অর্জন করে তার মাশাআল্লাহ সে কিভাবে উপকৃত হলো সেটাও আমরা শুনব। তো আসেন আমরা কোরআনে পাকে যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফে যে সাহেবুল জান্নাতাইন, অর্থাৎ দুই বাগানওয়ালার কি পরিণতি, কি পরিণাম, এটা আমরা শুনব। তো সংক্ষিপ্ত ঘটনার দিকে ইঙ্গিত আমরা করেছি ভূমিকাতে, ঘটনাটি এরকমই যে দুইজন ব্যক্তি ছিলেন, কেউ বলেছেন তারা ভাই, কেউ বলেছেন তার একজন মমিন একজন হচ্ছে কাফের। তো কাফেরকে আল্লাহ রাব্বুল আলামিন বড় নিয়ামত দান করেছেন, নিয়ামত স্বরূপ হচ্ছে দুটি এমন বাগান দান করেছেন যে বাগানে মাশাআল্লাহ
এমন শস্যাদি এমন ফলফলাদি ফলতো যে খেজুর বা খেজুর বৃক্ষ দ্বারা ঘেরা ছিল, তার নিচে ছিল আঙ্গুর, তার নিচে আবার ছিল শস্য, যেমন যেমন বলতে পারেন গম বা এই ধরনের শস্য, নিচে যে যেগুলো আমার আরব দেশে এক প্রকার ঘাস জন্মে সেরকম ঘাস, তারপরে আঙ্গুর, এবং এই তিন ধরনের শস্য দিয়ে, তিন ধরনের ফলন দিয়ে বাগানটা খুবই সুসজ্জিত ছিল। তো এই বাগানের নিয়ামত পেয়ে সে শুক্রিয়া আদায় না করে বরং সীমালঙ্ঘন করে, সীমালঙ্ঘন দিয়ে এর সে মোকাবেলা করে। পক্ষান্তরে তার বন্ধুকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু দান করেন নাই, তার সাথী ছিল একজন সজ্জন ইমানদার, আল্লাহর প্রতি আস্থাভাজন, আল্লাহর প্রতি তার ভালো ধারণা ছিল। সে যদিও তার এরকম সম্পদ নিয়ামত ছিল না, কিন্তু আল্লাহর প্রতি তার অগাধ বিশ্বাস, সে তাওহিদে বিশ্বাসী ছিল। কিন্তু একসময় তার এই সাথীকে এমনভাবে সে কটাক্ষ করে, উপহাস করে, শেষ পর্যন্ত তার নিয়ামতের না শুকরি করে দিয়ে সীমা লঙ্ঘন করে তাকে তিরস্কার করে বলে, তুমি তো একজন গরিব, তোমার আমার মতো তো আর এরকম ধন সম্পদ মাল ধন জনবল এবং মাল কিছু কিছুই নেই তো তোমার, তাতে আমি তোমার চেয়ে অনেক উত্তম, সব দিক দিয়েই আমি অগ্রগণ্য। কিন্তু আসলে কি তাই? আসলে হচ্ছে যার তাকওয়া বেশি সেই হচ্ছে অগ্রগণ্য আল্লাহর কাছে, এবং বাস্তবেও এটা তো এই ঘটনার সার অংশ এটাই। তো আমরা এখন সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বর্ণনা দিয়েছেন তো সেভাবে আমরা ওদিকে ঘটনার দিকে অগ্রসর হব। সূরা কাহাফের 32 নম্বর আয়াত থেকে 44 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা বর্ণনা দিয়েছেন। এই ঘটনাটার মূল দুইজন যে বললাম যে একজন কাফের একজন মমিন, তো এদের দুজনেই মূলত এই ঘটনার উদ্দেশ্য এবং ঘটনাকে কেন্দ্র, ঘটনাকে তাদের দুইজনকে কেন্দ্র করে। এটা আসলে ছিল মূলত দ্বন্দ্ব ইমান এবং কুফুরের দ্বন্দ্ব, আর একজন আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী আর একজন ছিল অহংকারী দাম্ভিক নাস্তিক, সে আল্লাহকে অবিশ্বাসকারী, এদের দুজনের দ্বন্দ্ব। একজন পরকালে বিশ্বাসী ছিলেন আর একজন পরকালকে অস্বীকারকারী ছিলেন, আর একজন ছিল যে বিশ্বাস করত যে সে যা পেয়েছে সেটা তারই, এটা কৃতিত্ব, তার বাপদাদার সম্পদ, এটুকু মনে করতো, আর একজন মনে করতেন যে সব কিছু আল্লাহর পক্ষ থেকে এইসব নিয়ামত আসে। এই মূলত তাদের পরস্পরের এই দ্বন্দ্ব ছিল। তো মূলত এটা যে একটা চ্যালেঞ্জ, দুইজনে একজন আরেকজনকে চ্যালেঞ্জ করেছে, এই ঘটনাটা এই ঘটনাটাই মূলত এই কোরআনে স্থান পেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দিয়ে এই সূরা কাহাফে উল্লেখ করেছেন। তো কোরআন যেভাবে তুলে ধরেছেন সেদিকে আমরা অগ্রসর হচ্ছি সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, কীভাবে বাস্তব চিত্র আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার আকারে তুলে ধরেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াদরিবিল্লাহ মাসালার রাজুলাইনি জাআলনা লি আহাদিহিমা জান্নাতাইনি মিন আনাব ওয়া হাফাফনাহুমা বিনখলিন ওয়া জাআলনা বাইনাহুমা যারআ। তো আল্লাহ বলছেন যে এই তাদের জন্য, হে নবী, আপনি ওই কাফের মুশরিক এই নাস্তিক যারা এই সীমালঙ্ঘনকারী তাদের জন্য এই ঘটনার বর্ণনা দান করেন, যে দুইজন ব্যক্তি ছিলেন যাদের মধ্যে একজনকে আল্লাহ রাব্বুল আলামিন দুটি বাগান দান করেছেন, সে কিসের বাগান? আঙ্গুরের বাগান, যে বাগানটি আবার খেজুর গাছ দ্বারা বেষ্টিত ছিল এবং তার নিচে দিয়ে আবার ছিল শস্যাদি। এই 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 বাগানওয়ালার দৃষ্টান্ত তাদের কাছে আপনি বর্ণনা দেন। এরপরে এই দুইজনের পরস্পরের যে ঘটনা সেটা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন যে তারা একজন এরকমভাবে সীমালঙ্ঘন করেছিল, তার বিপরীতে তার সাথী মুমিন সে ছিল মাশাআল্লাহ আল্লাহর প্রতি অগাধ বিশ্বাসী। তো এই যে সুন্দর দেখেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন এমন বাগানের দৃষ্টান্ত দিয়েছেন যে বাগানটি সত্যিকার একটা আদর্শ বাগান, একটা মডেল, একটা নমুনা, একটা এই সৌন্দর্যবীর যে ভরা এই বাগানটি, যে খেজুর গাছ দিয়ে ঘেরা, তার মধ্যে আঙ্গুর এবং আঙ্গুর গাছের নিচে আবার শস্য খেত ছিল, যেটা সাধারণত আরব ভূমিতে দেখা যায়, মদিনাতে, আলকাসিম, রিয়াদ এলাকায়, এগুলোতে এইসব বাগানের নমুনা আমরা সহজে দেখতে পাই যারা আরবে আছি। তাছাড়াও সারা বিশ্বের আছে এইসব, যেমন ফিলিস্তিন এলাকাতেও আছে এইসব বাগানের নমুনা। তো আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলছেন, কেলতাল জান্নাতাইনি আতাত উকুলাহা
ওয়ালাম তাযলিম মিনহু শাইয়ান ফাজ্জারনা খিলালাহুমা নাহারা। তো উভয় বাগানটি এমন ভাবে ফল ফলাদি দান করত, শস্যাদি দান করত যে কোনো কমতি করত না, ভরপুর ভাবে তারা ফসল উৎপাদন করত এই বাগান। এবং এরপরে আরো আল্লাহ বলছেন যে এবং এই বাগানের মধ্য দিয়ে আমি নহর প্রবাহিত করেছি, ঝর্ণা প্রবাহিত করেছি। তাহলে কত সুন্দর, তাহলে স্পষ্ট বোঝাই যাচ্ছে যে আল্লাহ যেভাবে বর্ণনা দিয়েছেন এর আর কি সুন্দর হতে পারে। তো একের পরিপূর্ণ বাগান এবং শস্যাদিতে ভরা এবং ফলন ফলে ফুলে একেবারে একের ষোলকলায় পূর্ণ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজআলনা মিনাল মায়ে কুল্লা শাইইন হাই। আর এই যে নহর প্রবাহিত হয়েছে বাগানের ভিতর দিয়ে, তো এটা কি জন্যে? ওই বাগানেরই উপকারার্থে, বাগান সঞ্চিত হবে এই পানি দিয়ে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রবাহিত করেছেন এই নহর পানির প্রসবন। তো এটা আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন যে আমি পানি এই নহর বানিয়ে দিয়েছি এই জন্যে যে যার দ্বারা সিক্ত থাকবে, তারপরে সঞ্চিত হবে এই পানি দ্বারা তারা মাশাআল্লাহ উপকৃত হবে, গাছ গোছালি এবং পশু যা কিছু আছে জীব জানোয়ার সেখানে। এরপরে এই দুই বাগানের এমন সুন্দর বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন দান করার পরে তাদের তার যে অহমিকতা সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তার আগে বলছেন ওয়াকানা লাহু থামান ফাকালা লিসাহিবিহি ওয়া হুয়া ইউহাওয়িরুহু আন আকসারু মিন কামালা ওয়া আজ্জু নাফারা। যে সে তার ওই বন্ধুকে বলল, সে তার ওই সাথী মুমিন সাথীকে বলল, সে কথোপকথন ছলে যদিও বলেছে কিন্তু আসলে সে এইভাবেই উপহাস করে বলছে যে আমি তোমার চেয়ে কিন্তু মালে ধনে জনে বলে তোমার চেয়ে কিন্তু অধিক, তোমার চেয়ে আমি কিন্তু উত্তম ব্যক্তি। এরপরে সে যেমন এটা বলছে যে তার শুরুতে কাল্লা ইন্নাল ইনসান আল ইয়াতগা আর-রাহুস্তাগনা, আল্লাহ রাব্বুল আলামিন এই চরিত্রকে অন্য জায়গায় বর্ণনা দিয়ে বলছেন যে যে খবরদার তোমরা দেখো সতর্ক হয়ে যাও, মানুষ এমন প্রকৃতিরই হয় যে তারা সীমা লঙ্ঘন করে বসে তারা নিয়ামত পেয়ে, যে তখন দেখবে যে সে অনেক কিছু পেয়ে গেছে, মনে করবে সে নিজেই স্বয়ং সম্পূর্ণ, নিজেই সব কিছুর মালিক, সে আর তার কিছু আর লাগে না, সে তখন স্রষ্টাকেও ভুলে যায়। এটা আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় উল্লেখ করে দিয়েছেন। তো তার এখানে আল্লাহ রাব্বুল আলামিন অহংকার যে অবস্থা সেটা তুলে ধরেছেন যে সে তার ধন মাল পেয়ে সে তার রবকে ভুলে গেছে, সে মনে করছে তার ধন সম্পদ সবচেয়ে উত্তম এবং স্থায়ী হবে, তার সন্তান সন্ততির দিক দিয়েও জনবল দিক দিয়ে সে তার ওই যে অভাবী সাথীর চেয়ে অনেক দিক দিয়ে উত্তম সেটাই সে বলে ফেলছে। এবং তার অন্তরটা তো আল্লাহর দিকে ধাবিত না হয়ে নিজের দিকে ধাবিত হয়ে হচ্ছে, এমন সময় সে তার সাথীর সাথে আর কথোপকথন করছে ওয়া দাখালা জান্নাতাহু ওয়া হুয়া যালিমুন লিনাফসি ক্বালা মা দুন্নান তাবিদা হাদিহি আবাদা। এই সীমা লঙ্ঘনের মাত্রা আরো বাড়িয়ে দিয়ে সে প্রথমে তো অহংকার করলো তার সাথীর উপরে, সাথীর সাথে, এরপর আরো কি বলছে যখন সে তার সাথীকে নিয়ে বাগানে প্রবেশ করলো, সে ওই এমতো অবস্থায় তার নিজের উপর সে জুলুম, সে অন্যায়ভাবে সে তার সাথীকে এইভাবে বলছে যে কালা মা দুন্নান তাবিদাহা দি আবাদা, এই বাগান কখনো যে ধ্বংস হবে এটা আমি কিন্তু বিশ্বাস করি না, যে আমার ফলে ফুলে ভরা এই বাগান সূর্য বীর্যে পরিপূর্ণ সুন্দর এই বাগান, যাতে কোনো কমতি নেই, কোনো কিছু ঘাটতি নেই, কিছু লয় ক্ষয় নেই, হ্যাঁ তো এতে সে পানিতে কোনো কিছুতে অভাব নেই, তো আমি মনে করি না এই বাগান ধ্বংস হয়ে যাবে, এইভাবেই আমার চলবে। এটা যখন সে এই অহংকার করলো এই তার এই দরিদ্র সাথীকে নিয়ে, সে তার বিশ্বাসও এরকম ছিল যে এটা আর ধ্বংস হবে না, কিন্তু পরক্ষণেই তার সাথী তাকে উপদেশ দেওয়া শুরু করলো। আর এটাও আমাদের জন্য শিক্ষা যে আমরাও যেন এরকম যদি কোনো অহমিক দাম্ভিক যে অধ্যত্তপূর্ণাকারী সাথী যদি পাই, সে কাফের হোক মুশরিক হোক, তাকে যেন আমরা উপদেশ দেই সে যেমনটি এই সাথী মুমিন সাথী তাকে দিয়েছিল। তো এইভাবে সে শুকুর না করে যখন এই সীমা লঙ্ঘনের কথা বলছিল, সে তার আল্লাহর সে বিধিবিধানকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই মুমিন বান্দাদেরকে সহযোগিতা করেন, এমনকি কাফের মুশরিক সবাইকে এইভাবে পরীক্ষা করেন অনেক ধন সম্পদ দিয়ে, এইভাবে অনুদান দিয়ে নিয়ামত দিয়ে, সে তার এই স্বাভাবিক সেন্সটা হারিয়ে দিয়েছে, আল্লাহর যে স্বাভাবিক নিয়মে এইভাবে দান করেন সেটা সে ভুলে গিয়েই বলছেন ওমা দুন্নুসা কায়মা। আরও আর এক ধাপ আগিয়ে বলছে
যে আমি বিশ্বাস করি না যে কিয়ামত আসবে, কিয়ামত প্রতিষ্ঠিত হবে। তো এইভাবে যখন সে আল্লাহর এই চিরাচরিত নিয়ম এবং কিয়ামত যে হবে, কিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের যে ঘোষণা, এই যে হিসাব নিকাশ হবে, সবকেই যেন অস্বীকার করে অহংকার আরো বাড়িয়ে দিয়ে বলছে। তো অথচ আল্লাহ রাব্বুল আলামিন এদের সম্পর্কে বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করো যে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি এমনি এমনি যে এবং তোমাদেরকে আমি আবার নিয়ে আসবো না, তোমাদেরকে পুনরুত্থান করব না? তো এই সব আল্লাহ রাব্বুল আলামিন অকাট্য অলঙ্ঘনীয় যে বিধি বিধান হুকুম আহকাম আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন, সেগুলোকে অস্বীকার করে বলছেন যে আমি মনে করি না যে কিয়ামত হবে, এভাবে আমি চলবো। সে বরং উপহাস করে, হ্যাঁ উপহাস করে, তার অবশ্য অকাট্য বিশ্বাসও ছিল না, মনে হয় যে হবে না কিয়ামত, এরকম তার ভাব। কিন্তু সে এই যে ঠাট্টা করলো, এটাই হচ্ছে কুফরি। তার এই যে তার এই সাথী মোমিন সাথীকে উপহাস করে তার জবাবে সব এগুলা বলছে, যখন সে তাকে দাওয়াত দিচ্ছিল। এরপরে এরপরে আরো বলছে সে কি, ওয়ালা ইরুদিতু ইলা রব্বি লাজিদান্ন খায়রাম মিনহা মুকালাবা। হ্যাঁ, যদি আমি আবার আমি আল্লাহর কাছে যদি ফিরেও যাই, তাহলে অবশ্যই আমি যা আমার আছে এই বাগান, এই যে আমি যত অবদান পেয়ে অবদানে আমি ডুবে আছি, এর চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরো ভালোভাবে উঠাবেন, আরো ভালো আমি ভালো কিছু পাবো, সেখানেও আমি ভালো পাবো, পরকালেও আমি ভালো করে পাবো। তাহলে তার দোদল্যমুনা, হ্যাঁ আমি বিশ্বাস করি যে কিয়ামত হবে, বা সে ধারণা করছে যে আমি ধারণা করছি যে কিয়ামত হবে না, এরকম তার ভাবসাব। তো অথচ এখানে স্পষ্ট করে তার সাথী তাকে এইভাবে ই করছেন। তো সে সে তার ইয়াগুলা মনে করছে যে সে স্থায়ী হবে, তার বন্ধু সব সময়, তার সাথী সব সময় এরকম দরিদ্রই থাকবে, অবহেলিতই থাকবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই রাখবেন, আল্লাহতে বিশ্বাস করুক না করুক সে সন্দেহান হবে, এইভাবেই সে বিশ্বাস করছে। তো সে অথচ বুঝছে না যে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই ঢিল দিয়ে থাকেন, এবং বরং তার উচিত ছিল যে তাকে এই নিয়ামত দান করেছে তার সে শুকরিয়া আদায় করবে, কৃতজ্ঞতা করবে। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন ছিল, কালু নাহনু আকসারু আমওয়ালা ওয়া আওলাদা ওমা নাহনু বিমুআদ্দিবিন। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে তাদের কথা আরেক জায়গায় বর্ণনা করছেন, যে তারা বলতো যে আমরা অধিক সম্পদশালী, অধিক সন্তান সন্ততিওয়ালা, আমরা আসলে ভয় প্রদর্শনকারী। আল্লাহ বলছেন যে আমি ভয় প্রদর্শনকারী অবশ্যই তাদেরকে। তো এভাবে আল্লাহ রাব্বুল আলম তাদের বর্ণনা দেওয়ার পরে আবার ওই যে ওই তার সাথী মুমিন সাথীর যে উপদেশ, সেই দিকে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালা লাহু সাহিবুহু ওয়া হুয়া ইউহাওয়িরুহু আকাফারতা বিল্লাযী খালাকাক মিন তুরাব সুম্মা মিন নুতফা সুম্মা সাওয়াকা রাজুলা। তো তুমি কি তাকে ওইভাবেই কতপকথন ছলে ওই মুমিন সাথী তাকে বলছে, তুমি কি তোমার সেই রবের সাথে তুমি কুফরি করতে চাও, কুফরি করছো যিনি তোমাকে মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছেন, এরপরে তোমাকে শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছেন, এরপরে তোমাকে সুঠাম দেহি একটা বলিষ্ঠ মানুষ হিসেবে গড়ে তুলেছেন, সেই রবের তুমি কি তুমি কুফরি করতে চাও? তো তাহলে এখানে আমরা আরো স্পষ্ট হচ্ছি যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে সৃষ্টি করেছেন, মাটি মানুষ জাতি হচ্ছে মাটি দ্বারা তৈরি, এরপরে মা বাবার মাধ্যমে শুক্র পুরুষের শুক্র বিন্দুর মাধ্যমে এরপরে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জন্মের পরে সুষ্ঠ দেহি সুঠাম দেহি মানুষ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন গড়ে তুলেছেন। তো এটাকে তুমি অস্বীকার করছো? এভাবে তখন সে তার সাথী বললেন, অর্থাৎ নসিহত করলেন, তাকে সতর্ক করলেন যে দেখো তোমার কিন্তু পরিণাম ভালো হবে না, তুমি সতর্ক হয়ে যাও, তুমি তোমার সেই মহান স্রষ্টার তুমি কুফরি করো না, তোমার কিন্তু পরিবর্তন হয়ে যাবে, যতই তোমার ধন সম্পদ দেখো না তুমি এই দিয়ে তুমি যতই ধোকা খাও না কেন, তোমার এই অস্বীকার করার কারণে তোমার এই নিয়ামতের পরকালকে অস্বীকার করার কারণে তোমার পরিণাম ভালো হবে না। হ্যাঁ, এটা দৃষ্টান্তস্বরূপ তাকে এইভাবে সতর্ক করে দিয়ে বলল এই মুমিন সাথী তাকে। তারপরেও সে ফিরছে না, তার সীমালঙ্ঘন বেড়েই চলছে। তাকে বললো যে দেখো তুমি সাধারণ মাটির ধুলাবালি,
থেকে তুমি তৈরি হয়েছে, তোমার আসল কিন্তু এটা। তারপরে যে বীর্য, এটাও কিন্তু একটা সাধারণ পানি, সেটিকে তুমি লক্ষ্য করো। তো এইভাবে বলার পরেও যখন শেষ হলো না, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছে লাকিন্না হুয়াল্লাহু রব্বি ওয়ালা উশরিক বি রব্বি আহাদা, সে নিজের বলছে যে দেখো আমি কিন্তু আমার রব আল্লাহ এবং তার সাথে আমি কাউকে শরীক করি না, কিন্তু তুমি তুমি কিন্তু সতর্ক হয়ে যাও। ওয়ালা উলাই দাখালতা জান্নাতা কুলতা মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর তুমি যদি সত্যিকার যদি এইভাবে তোমার বাগানে প্রবেশ করতে তাহলে যে আল্লাহ আল্লাহর জন্য সব কিছু হয়েছে, আল্লাহর দিকে আমরা ফিরে যাব, তো তাহলে তোমার ভালো ছিল। হাদা হুয়া ওসলাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়ালা আলি ওয়াসাহবি আজমাইন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। لله رب العالمين تطيب أسعد قلوبنا للدعوة لله رب العالمين تطيب أسعد قلوبا بالهداية والتقى ودر طريقي كي أراه يطيب طيب الحياة بحبنا للدعوة لله رب العالمين تطيب أسعد قلوبا بالهداية والتقى وأنر طريقي كي أراه يطيب وأنر طريقي كي أراه يطيب.